মনিকা শাবনূর ও পপিকে নিয়ে অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন এই দুই নায়িকা একে অন্যকে পছন্দ করেন না, এমনকি কেউ কারোর সাথে নাকি মুখ দেখাদেখি পর্যন্ত করেন না, এরকম বিভিন্ন ধরনের খবর রয়েছে মিডিয়ায়। তবে এসব ব্যাপার ক্লিয়ার করলেন নায়িকা পপি। তিনি বললেন, বয়স আর ক্যারিয়ার দুদিক থেকেই শাবনূর আমার অনেক সিনিয়র, কিন্তু মজার বিষয় হলো তার সঙ্গে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো। আমরা একে অন্যকে দোস্ত বলে ডাকতাম, দেখা হলে দোস্ত বলে একজন অন্যজনের গলা জড়িয়ে ধরতাম, আমাদের মধ্যে অনেক মজা হতো। কিন্তু কি কারণে জানি অনেকের মধ্যে এই ভুল ধারণাটা রয়েছে। আমি কখনোই শাবনূরকে প্রতিদ্বন্দ্বী মনে করতাম না, কারণ শাবনূর এমন নিখুঁত অভিনয় করে যে তার সাথে তুলনা দেওয়াটাই কঠিন, কারণ অভিনয় শাবনূরের ধ্যান জ্ঞান। এ কারণেই তিনি পর্দায় এত চমৎকার ভাবে যে কোনো চরিত্র উপস্থাপন করতে সক্ষম হন। তবে মিডিয়ার মানুষ যাই বলুক না কেন, আমাদের মধ্যে এখনো সম্পর্কটা অনেক ভালো, এখনো একে অন্যকে ঘরোয়া অনুষ্ঠানে দাওয়াত দেই। শাবনূরের জন্মদিনে আমি এবং আমার জন্মদিনে শাবনূর ফোন করে শুভেচ্ছা জানায়। তবে এসব কিছু বলার সাথে সাথে চিত্রনায়িকা পপি এও জানান, শাবনূরের সাথে এতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দুঃখ কেবল একটাই, দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে আজ পর্যন্ত শাবনূরের সঙ্গে কোনো ছবিতে অভিনয় করা হয়নি। প্রিয় দর্শক, মিডিয়ায় অনেক সময় শোনা যেত মৌসুমী শাবনূরের সাথে দ্বন্দ্ব, অনেক সময় আবার শাবনূর পপির সম্পর্কে দ্বন্দ্বের কথাও শোনা যেত। তবে শাবনূর আর পপির মাঝে যে কোনো রকমের দ্বন্দ্ব কাজ করছে না সেটা স্পষ্টই প্রকাশ করলেন নায়িকা পপি। সেই সাথে তিনি এখনকার শিল্পীদের মাঝেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য বললেন। এ নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।